আকরাম, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং তাদের চিকিৎসা কেমন হচ্ছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মণি। আপনি জানেন বন্দরনগরীতে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা চট্টগ্রাম মহানগরীর সরকারি বেসরকারি হসপিটালগুলো ঘুরে দেখেছি, সেখানে কিন্তু ডেঙ্গু রোগীর হাসপাতালে যে বেডগুলো আছে সেগুলো কিন্তু ভরে গেছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন দিন দিন এই বছরের মধ্যে সবচেয়ে বেশি সেপ্টেম্বর মাসেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরেকটা বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা কম থাকার কারণেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। একই সাথে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা কার্যকর পদক্ষেপ নিয়েছেন এবং একই সাথে মশক নিধন কার্যক্রম বাড়িয়েছেন। অন্যদিকে আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে তারা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা এখন আছি চট্টগ্রাম জেনারেল হসপিটালে, জেনারেল হসপিটালে আপনারা দেখতে পাচ্ছেন ডেঙ্গু রোগীর সংখ্যা। আমরা যদি চলতি মাসের হিসাবটা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামের সরকারি হসপিটালগুলোতে 1595 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 163 জন ভর্তি আছে। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর ডেঙ্গুর অবস্থা সর্বশেষ অবস্থা ছিল আমার কাছে, এখন আমরা যাব রাজশাহীতে, আছেন আমাদের সহকর্মী মর্তুজা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আকরাম, রাজশাহীতেও কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে রয়েছে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় 32 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন এবং 9 জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর এই হাসপাতালে সর্বমোট 247 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে 223 জন সুস্থ হয়েছেন এবং 2 জন রোগী মৃত্যুবরণ করেছেন। আর এর মধ্যে 159 জন কিন্তু রাজশাহীর স্থানীয় রোগী, আর বাদবাকি রোগীর বাইরের জেলা থেকে আসা, বিশেষ করে ঢাকা থেকে আসা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সচেতনতার অভাবেই বেশিরভাগ সময় ডেঙ্গু আক্রান্ত হচ্ছে রোগীরা, ফলে তারা সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে জমে থাকা পানি যেন দ্রুত সময়ে পরিষ্কার করা হয় সেই কথা তারা বলছেন, এবং ডেঙ্গু আক্রান্ত হলে সবসময় মশারির মধ্যে যেন থাকেন রোগীরা, সেই পরামর্শও দিচ্ছেন। আর রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা মশক নিধন কার্যক্রম জোরদার করছেন, ফগার মেশিনে স্প্রে করছেন, পাশাপাশি নগরবাসী যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়েও তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন, এবং যেখানে এডিস মশার লাভা থাকতে পারে সেসব স্থান খুঁজে বের করে সেই লাভা ধ্বংসে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। আর নগরবাসী কিন্তু বলছেন যে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হচ্ছে না, ড্রেনে ময়লা জমে আছে। তারা সিটি কর্পোরেশনের প্রতি দাবি জানিয়েছেন যে আরও যেন বেশি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আর চিকিৎসকরা বলছেন যে সচেতন থাকতে হবে, বিশেষ করে যারা বয়স্ক এবং শিশু রয়েছেন তাদের বিষয়ে বেশি সচেতন থাকতে হবে, তাদের সবসময় বেশিরভাগ সময় মশারির মধ্যে যেন রাখা যায় সেই চেষ্টা করতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে।